गुलाम बनकर जियोगे तो कुत्ता समझकर लात मारेगी दुनिया, और नवाब बनकर जियोगे तो शेर समझकर सलाम ठोकेगी दुनिया। दम कपड़ों में नहीं जिगर में रखो। दुश्मनों की गलियों में भी मेरा नाम आया, जब हम वहाँ से गुजरे तो आवाज आई, तेरा बाप आया। এবং বিশেষ করে আমাদের এই বিধানসভা এলাকায় যতগুলি ক্লাব এনজিও সংস্থা আছে, স্বেচ্ছাসেবী সংস্থা আছে বা সোসাইটি আছে, আমি সকল ক্লাবগুলোকে আমি অনুরোধ করব, প্রায় এখানে 250 ক্লাব আছে যারা কখনো সুন্দরবন কাপ কখনো এমএলএ কাপ খেলে, আমি সমস্ত ক্লাবগুলোর কাছে কর্মকর্তাদের কাছে বিশেষ করে যারা ক্লাবের সেক্রেটারি এবং সভাপতি তাদের কাছে আমি অনুরোধ করব যে এই সময় মানুষের পাশে দাঁড়ান। মানুষের যে কঠিন বিপদ এই করোনা ভাইরাসকে মোকাবিলা করতে গেলে আমাদেরকে এই মুহূর্তে রাস্তায় নামতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তো আমি আশা করি যে সমস্ত সংশ্লিষ্ট এলাকার যে বাজারগুলো আছে সেগুলো ক্লাবের ছেলেদের উদ্যোগে সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করা, এবং বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছে তারা এই কাজে সহযোগিতা করবে। আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, আমাদের রাজ্যের সরকার ইতিমধ্যে তৎপরতার সঙ্গে, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে এই ডিস্টেন্সটাও তিনি তৈরি করে দিচ্ছেন, এই ব্যারিকেডটাও তৈরি করে দিচ্ছেন। তাই আমি সবাইকে অনুরোধ করবো, আসুন সবাই মিলে একসঙ্গে ক্যানিং পূর্বের যে যেখানে আমরা আছি সবাই মিলে এই ডিস্টেন্সটা মেনটেন করি, এবং যাতে করে এই করোনার মোকাবিলা আমরা করতে পারি।